নমস্কার সবাইকে, এমআরজিএস ক্লাসেস ইউটিউব চ্যানেলে স্বাগত। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ক্লার্ক 2022 পরীক্ষা হবে তার নোটিফিকেশান এসে গেছে। তো দেখা যাক আজকে এই যে নোটিফিকেশানটা দিয়েছে সেটা আমরা ডিটেলসে আলোচনা করব। তার কি কোয়ালিফিকেশান, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কি কি বই পড়তে হবে, তার এক্সাম প্যাটার্ন কি, সিলেবাস কি, সমস্ত বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে ভারতের সর্ববৃহৎ সরকারি ব্যাংক। তো এই ব্যাংকে যে ক্লার্ক, যেটার বলা হয় পোস্টে নিয়োগ জুনিয়র অ্যাসোসিয়েটস, কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস, এই যে পদে নিয়োগ হবে এই পদের নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তির পরীক্ষা কবে হবে সেটা আমরা এই ভিডিওতে জানব, কিভাবে পরীক্ষা হবে সেটাও আমরা জানব। তো এই যে বিজ্ঞপ্তি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্লার্ক, সেই ক্লার্ক নিয়োগের ফর্ম ফিল আপ হবে অনলাইন মোডে এবং যার রেজিস্ট্রেশন শুরু হবে আজ থেকে, অর্থাৎ 7 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশান করা যাবে এবং তার ফি পেমেন্ট করা যাবে। এবং এই যে ক্লার্কের ভ্যাকেন্সি, এবার কিন্তু অনেক ভ্যাকেন্সি, 5000 ভ্যাকেন্সি আছে, টোটাল 5008 প্লাস আরও কিছু ব্যাকলগ ভ্যাকেন্সি আছে প্রায় 400, মানে প্রায় 5500 ভ্যাকেন্সি কিন্তু এই ক্লার্ক পদে কিন্তু এইবারে নিয়োগ হবে 2022 সালে এসবিআই ক্লার্কে কিন্তু প্রায় 5500 কিন্তু নিয়োগ হবে। এই 5008 এটা নিউ ভ্যাকেন্সি এবং ব্যাকলগ ভ্যাকেন্সি প্রায় 480 মতন আছে। তো টোটাল প্রায় 5500 ভ্যাকেন্সি কিন্তু নিয়োগ হবে। তো যারা বিশেষত ব্যাংকে একটা চাকরি করতে চাও, তাড়াতাড়ি চাকরির প্রয়োজন, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। আগামী 10 মাসের মধ্যে এই পরীক্ষা কিন্তু পুরো কমপ্লিট হয়ে, জয়েনিং প্রসেস কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে এই পরীক্ষা। এবং স্যালারি এতেও কিন্তু বেশ ভালো স্যালারি, 26000 থেকে 29000 স্টার্টিং স্যালারি কিন্তু এই ক্লার্ক পদে নিয়োগ। এবং এই যে ক্লার্ক এই পদে নিয়োগ করতে গেলে স্টেট ওয়াইজ একটা ভ্যাকেন্সি লিস্ট দিয়েছে তোমাকে, যে যেই স্টেটের জন্য অ্যাপ্লাই করতে যাবে সেই স্টেটে শুধুমাত্র সে নিয়োগ পাবে। এক্ষেত্রে আর একটা কথা বলা আছে কিন্তু, যে যেই স্টেটে সে নিয়োগ পাবে সেই স্টেটের যে ল্যাঙ্গুয়েজ, লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তাকে জানতে হবে পরীক্ষা শেষে। তাকে কিন্তু যখন সে সিলেকশান পাবে পরীক্ষা শেষে, তারপরে কিন্তু সেই লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু তাকে একটা টেস্ট নেওয়া হবে, সেটাতে কোয়ালিফাই করতে হবে। সেটাতে যদি কোয়ালিফাই না করতে পারে তার কিন্তু চাকরি হবে না। অর্থাৎ তাহলে ফর্ম ফিল আপ করার আগে একটা দেখে নিতে হবে যে কোন স্টেটে সে অ্যাপ্লাই করছে এবং সেই স্টেটের সে লোকাল ল্যাঙ্গুয়েজ জানে কি না। যদি না জানে কিন্তু সেই স্টেটে ফর্ম ফিল আপ করলে কিন্তু সমস্যা হবে। এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে এবং তার যে লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা জানতে হবে সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু বলা আছে। এবং আর একটা সুবিধা, ওই লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু তুমি পরীক্ষাগুলোও দিতে পারবে। যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভ্যাকেন্সি কিন্তু এসসির ক্ষেত্রে 78, এসটির ক্ষেত্রে 17, ওবিসির ক্ষেত্রে 75, ইডাব্লিউএসের ক্ষেত্রে 34 এবং জেনারেলে 136। তো টোটাল ভ্যাকেন্সি আছে 340 ভ্যাকেন্সি কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য। টোটাল 5000 যে ভ্যাকেন্সি তার মধ্যে কিন্তু সব থেকে কম নয়, মোটামুটি 340 মোটামুটি অনেকটাই ভ্যাকেন্সি। টোটাল 5000 কিন্তু ফ্রেশ ভ্যাকেন্সি, এছাড়া 400+ ভ্যাকেন্সি আছে যেটা হচ্ছে ব্যাকলগ ভ্যাকেন্সি। তো টোটাল প্রায় 5500 কিন্তু ভ্যাকেন্সি। অর্থাৎ এখানে কিন্তু যেই রাজ্যে পরীক্ষা দিতে হবে সেই রাজ্যের কিন্তু রিজিওনাল বা লোকাল ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। এখানে লিস্ট দেওয়া আছে, যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বেঙ্গলি, নেপালি, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে। এবং তুমি যে পরীক্ষা দেবে তার জন্য কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করা যাবে, সেই বেঙ্গলি ভাষায় তুমি পরীক্ষাও দিতে পারবে। এবার দেখি এর যে পরীক্ষাটা কীভাবে হবে। পরীক্ষা হবে পুরোটাই অনলাইন মোডে পরীক্ষা হবে এবং পরীক্ষার যে দুটো ফেজ সেটা হচ্ছে প্রিলিমস হবে এবং মেন্স পরীক্ষা, এই দুটো পরীক্ষা হবে। প্রিলিমস পরীক্ষায় ক্লিয়ার করলে তারপরে তুমি মেন্সে ডাক পাবে এবং প্রিলিমস যে পরীক্ষা সেই প্রিলিমস পরীক্ষা হবে এই বছর নভেম্বর মাসে কিন্তু পরীক্ষা হবে এবং মেন্স আশা করা যাচ্ছে টেন্টেটিভলি ডিসেম্বর অথবা জানুয়ারি 2023 সালে জানুয়ারি অথবা ডিসেম্বরের শেষের দিকে কিন্তু এই এসবিআই ক্লার্কে মেন্স পরীক্ষা হবে, ঠিক আছে। এবং এই যে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, এই অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি দিতে হবে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে টোটাল ৫৭৫০, হ্যাঁ ৭৫০ রুপিস কিন্তু
পে করতে হবে জেনারেল ওবিসি ইডব্লিউএসদের ক্ষেত্রে এবং এসটি এসসি এবং পিডব্লিউইট এদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফি পেমেন্ট করতে হবে না, জিরো জিরো কস্টে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ কি কি লাগবে। এখানে এলিজিবিল ক্রাইটেরিয়া দুটো, একটা এডুকেশনাল কোয়ালিফিকেশান আর একটা হচ্ছে এজ লিমিট। এই এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে যে কোনো স্ট্রিমে যে কোনো সাবজেক্টে শুধুমাত্র একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তাকে গ্র্যাজুয়েট হতে হবে, শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই কিন্তু সে পাস করতে পার ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়া যারা এবছর ফাইনাল ইয়ার স্টুডেন্টস বা লাস্ট সেমিস্টার স্টুডেন্ট, যাদের এখনও ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়নি, তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু তাদেরকে 30/11/2022 মধ্যে তাদের রেজাল্ট পাবলিশ হতে হবে, অর্থাৎ রেজাল্ট তাদের হাতে থাকতে হবে, অর্থাৎ 30 নভেম্বরের আগের মধ্যে তাদের যেন রেজাল্ট কমপ্লিট হাতে চলে আসে, নাহলে কিন্তু এর পরে যদি রেজাল্ট আসে সেক্ষেত্রে চাকরি পেলেও কিন্তু সে চাকরিটা পাবে না। ফাইনাল ইয়ার স্টুডেন্ট যাদের যারা আছে এখন, অর্থাৎ লাস্ট সেমিস্টার অথবা ফাইনাল ইয়ার স্টুডেন্ট যারা আছে, তাদের জন্য যে কোনো স্ট্রিমে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে, গ্র্যাজুয়েট হলেই কিন্তু এই পরীক্ষার ফর্ম ফিল আপ করা যাবে। এরপরে আসি এজ লিমিট। এজ লিমিট বলছে 1/8/2022, অর্থাৎ 1 আগস্ট 2022-এর মধ্যে 28 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 20 থেকে 28 বছরের মধ্যে তাকে হতে হবে, তাহলে সে এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ তার ডেট অফ বার্থ এই 2/8/1994 থেকে 1/8/2002-এর মধ্যে হতে হবে, তাহলে সে কিন্তু এই পরীক্ষার জন্যে ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার আসি সিলেকশান প্রসিডিওর। সিলেকশান প্রসিডিওরে কী বলা আছে, সিলেকশান প্রসিডিওরে যেটা বলা আছে সেটা হচ্ছে দুটো পরীক্ষা নেবে এরা, দুটো পরীক্ষার মধ্যে একটা হবে এসবিআই ক্লার্ক প্রিলিমিনারি এক্সাম এবং আরেকটা হবে মেন এক্সাম। এবার এই প্রিলিমিনারি এক্সাম মেন এক্সামে কী আছে, প্রিলিমিনারিতে এক্সামে 4টে সাবজেক্ট থাকবে, এক হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, রিজনিং অ্যাবিলিটি, অর্থাৎ 3টে সাবজেক্ট থাকবে, সরি 3টে সাবজেক্টের কিন্তু পরীক্ষা হবে। এবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশেই কিন্তু কোশ্চেন হবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে তুমি যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে সেই ল্যাঙ্গুয়েজ, যদি বাংলা সিলেক্ট করো বাংলাতে থাকবে, আদারওয়াইজ ইংলিশে কিন্তু থাকবে। রিজনিংয়ের ক্ষেত্রে একই, বাংলা সিলেক্ট করলে বাংলাতে থাকবে আর না হলে ইংরেজিতে থাকবে। এবার কোশ্চেন থাকবে টোটাল 100 কোশ্চেন, ইংরেজিতে থাকবে 30, ম্যাথস অর্থাৎ নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে 35 এবং রিজনিংয়ে 35, টোটাল 100 কোশ্চেন এবং টোটাল মার্কস হচ্ছে 100 মার্কস এবং প্রত্যেকটা কিন্তু 1 নম্বর করে 100 মার্কস। এবং এখানে ইংলিশের জন্য কিন্তু সময় বরাদ্দ 20 মিনিট, ম্যাথসের জন্য 20 মিনিট এবং রিজনিংয়ের জন্য 20 মিনিট, টোটাল কিন্তু 1 ঘন্টার পরীক্ষা হবে। এবং এখানে নেগেটিভ মার্ক থাকবে 4টে ভুল করলে একটা 1 নম্বর কাটা যাবে, 1/4 কিন্তু নেগেটিভ মার্কস থাকবে। প্রিলিমস কোয়ালিফাই করলে মেন্স পরীক্ষা হবে, মেন্স পরীক্ষায় 4টে সাবজেক্ট থাকবে, একটা হচ্ছে জেনারেল অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, সেকেন্ড থাকবে জেনারেল ইংলিশ, থার্ড থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ফোর্থে থাকবে রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড। এবার এর মধ্যে বাকি ইংলিশ বাদে বাকি সাবজেক্টগুলোতে কিন্তু তোমার চুজ করা সাবজেক্টে পরীক্ষা দিতে পারবে, আইদার ইংলিশ থাকবে ইংলিশেই থাকবে। তো জেনারেল অ্যাওয়ারনেস এর জন্য 50টা কোশ্চেন থাকবে, 50 মার্কস, ইংলিশের ক্ষেত্রে 40 কোশ্চেন থাকবে, 40 মার্কস, ম্যাথসে 50 কোশ্চেন থাকবে, 50 মার্কস, রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউডে 50 কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 60। তো টোটাল মার্কস হচ্ছে 200 মার্কস কিন্তু কোশ্চেন হবে 190 এবং পরীক্ষাটা থাকবে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস যেটা, সেটাতে 35 মিনিট, ইংলিশে 35 মিনিট, ম্যাথসে 45 মিনিট অ্যান্ড রিজনিং কম্পিউটারে 45 মিনিট, টোটাল সময় থাকবে 2 ঘন্টা 40 মিনিট। এই হচ্ছে পরীক্ষা। এই মেন পরীক্ষা কোয়ালিফাই করলে তোমাকে আর একটা টেস্ট দিতে হবে, যদি ওই জায়গা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ না জানো তাই রিজিওনাল ল্যাঙ্গুয়েজের একটা টেস্ট দিতে হবে, তারপরেই কিন্তু তোমার ফাইনাল সিলেকশান হবে। ঠিক আছে, তো এই এই লিস্টটাতে দেওয়া আছে কোথায় কোথায় অ্যাপ্লাই করলে তার সেন্টার কোথায় পড়বে সেটা কিন্তু দেওয়া আছে। এরপরে আসি আমরা কাট অফের ক্ষেত্রে, কাট অফ কী কী ছিল লাস্ট ইয়ার 2021-এর যে কাট অফ সেই কাট অফ কী ছিল, এটা কাট অফ কিন্তু স্টেট ওয়াইজ কাট অফ যায়, কিন্তু গত বছর জেনারেলে প্রিলিমসে কাট অফ ছিল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কাট ছিল 79.75, এটা জেনারেল কাট অফ, এবং ওবিসির ক্ষেত্রে ছিল সেটা 76। ঠিক আছে, তারপরে এটা ইডব্লিউএসের ক্ষেত্রে কাট অফ ছিল 79.75, অর্থাৎ জেনারেল এবং ইডব্লিউএসের কিন্তু একই কাট অফ ছিল, এসবিআই যে নিয়োগের ক্ষেত্রে কিন্তু কাট অফ এটাতে ছিল।
এটা কিন্তু ভ্যারি করে, বিভিন্ন স্টেট ওয়াইজ কাট অফটা কিন্তু ভ্যারি করে, ঠিক আছে। যেগুলো ছোট স্টেট, যেগুলো কিন্তু নর্থ স্টেট, সেইগুলোতে কাট অফ কম হয়, অনেক আসাম, অরুণাচল প্রদেশ এই জায়গাগুলোতে কিন্তু কাট অফ অনেকটা কম হয়। এটা গেলো প্রিলিমসের কাট অফ। আর মেন্সের কাট অফ ছিল, এসবিআই ক্লার্কের যে মেন্স পরীক্ষা হয়েছিল সেটা 200 নম্বরের পরীক্ষা ছিল, সেই 200 নম্বরে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কাট অফ ছিল। মেন্সে ওয়েস্ট বেঙ্গলে আউট অফ 200 কাট অফ ছিল 95.25, 95.25, এটা কিন্তু জেনারেলের ক্ষেত্রে, এটা আমি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বললাম, বাকি স্টেটগুলো তোমরা পেয়ে যাবে, দেখতে পেয়ে যাবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, ঠিক আছে। এছাড়া ফর্ম ফিল আপ করতে আর কী কী লাগবে, ফর্ম ফিল আপ করতেও ক্ষেত্রে কিন্তু কয়েকটা জিনিস লাগবে, যেটা ফর্ম ফিল আপ অনলাইন যখন ফর্ম ফিল আপ করতে যাবে, চারটে জিনিস লাগবে। একটা হচ্ছে ফটো লাগবে, ফটো, সিগনেচার, লেফট থাম, লেফট থাম, আর লাগবে সেলফ ডিক্লারেশান, সেলফ ডিক্লারেশান। এই চারটে জিনিস কিন্তু ফর্ম ফিল আপ করার সময় তোমাকে আপলোড করতে হবে। সেলফ ডিক্লারেশান অনলাইন নোটিফিকেশান আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া আছে, ওখানে কিন্তু নোটিফিকেশানে দেওয়াই আছে। ওইটা তোমাকে খাতায় কালো কালিতে লেখার পরে ওটাকে স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়াও লেফট থাম অর্থাৎ স্ট্যাম্প যে প্যাড থাকে সেই কালিতে কিন্তু লেফট থাম দিয়ে কাগজ, সাদা কাগজের উপরে দিয়ে সেটা কিন্তু আপলোড করতে হবে। এছাড়া ফটো এবং সাইন, ফটোটা সাধারণত 4.5x3.5 সেন্টিমিটার এই ডাইমেনশানে থাকবে, 4.5x3.5 ডাইমেনশানে থাকবে, এবং এটাকে আপলোড করতে হবে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে, 20 কেবি থেকে 50 কেবির মধ্যে কিন্তু ফটোটাকে আপলোড করতে হবে। ফটোর ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখারই চেষ্টা করবে, তাহলে অনেকটা কিন্তু সুবিধা হবে। আর সিগনেচারকেও কিন্তু 10 থেকে 20 কেবির মধ্যে আপলোড করতে হবে, 10 থেকে 20 কেবির মধ্যে কিন্তু সিগনেচারটাকে আপলোড করতে হবে। লেফট থামটা 3x3 সেন্টিমিটার হবে, এটা 20 থেকে 50 কেবি, লেফট থামও কিন্তু 20 থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। এগুলো আপলোড করা, এইগুলো কিন্তু যখন ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু এই জিনিসগুলো লাগবে। এরপরে আসি বুক লিস্ট, এই বুক লিস্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই একটা শর্ট টার্মের কিন্তু পরীক্ষা। এই বুক লিস্টটা ভালো করে যদি করা যায় তৈরি, যদি প্রিপারেশান ঠিকঠাক নেওয়া যায়, তাহলে কিন্তু একটা শর্ট টাইমে এই পরীক্ষা কিন্তু ক্র্যাক করা যায়। তো যারা একদম ফার্স্ট করতে চাও, ফার্স্ট প্রিপারেশান, দিশা পাবলিকেশানের একটা কম্বো প্যাক হয় যেখানে চারটে সাবজেক্টের বই আলাদা আলাদা একসঙ্গেই থাকে, প্রিভিয়াস ইয়ার সেট পুরো প্রিলিমস এবং মেন্সের কোশ্চেনগুলো এক জায়গায় করা থাকে, রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথস, ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস কম্পিউটার, এই সমস্ত কিছুই কিন্তু একটা কম্বোতে যদি করতে চাও প্র্যাকটিসের জন্য, সেটা হচ্ছে এই দিশা পাবলিকেশানে এই চারটে বই সেট কিন্তু পেয়ে যাবে। এছাড়া যদি আলাদা আলাদা বই করতে চাও, তাহলে তোমাকে ম্যাথসের জন্য কিন্তু এই বই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বেশ ভালো বই। একটা হচ্ছে দিশা পাবলিকেশানে এসেন্সিয়াল কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এবং তার সঙ্গে বিএসসি পাবলিকেশানে কুইকার ম্যাথস, এখানে একটু শর্টকাট ট্রিক দেওয়া আছে। এই কুইকার ম্যাথস এবং এসেন্সিয়াল ম্যাথমেটিক্স দুটো বই কিন্তু এই পরীক্ষার জন্য করলে কিন্তু সাফিসিয়েন্ট হবে। এছাড়া রিজনিংয়ের জন্যে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং এসান পাবলিকেশান আর এস আগরওয়াল, এই বইটা কিন্তু যথেষ্ট ভালো বই। ইংলিশের জন্য একটাই বই এসেন্সিয়াল ইংলিশ, দিশা পাবলিকেশান, খুব ভালো বই। ব্যাংকিং অ্যাওয়ারনেস, এটা প্রিলিমসে থাকবে না কিন্তু মেন্সের জন্যে, আমি দুটো বইয়ের কথা বলছি, দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই করলেই হবে। একটা হচ্ছে দিশা পাবলিকেশানের ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস, অর আরিহান পাবলিকেশানের ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস, এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই করলেই হবে, দুটো বই দরকার নেই। কম্পিউটারের জন্য আরিহান পাবলিকেশানের একটা কম্পিউটার অ্যাওয়ারনেস, এই বইটা পাওয়া যায়, এই বইটাও কিন্তু খুব সুন্দর। এছাড়া যদি শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার এক্সাম ওয়াইজ বাড়িতে প্র্যাকটিসের জন্য করতে চা, এক্সাম পেপারে যেভাবে থাকে প্রিলিমস এবং মেন্সের যে পেপার 2009 থেকে 2021, 10 বছর প্রিভিয়াস ইয়ার পেপার, দিশার এসবিআই ক্লার্ক 10 ইয়ার্স ওয়াইজ প্রিলিমস অ্যান্ড মেন্স সলভ পেপার, এই বইটাও কিন্তু যে প্রিভিয়াস ইয়ার পেপার পরীক্ষাগুলো হয়েছে সেগুলো কিন্তু সব এই বইতে সুন্দর করে দেওয়া আছে। এছাড়া ব্যাংকে যে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে খুব প্র্যাকটিস করতে হয়, সেটা হচ্ছে পাজেল অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর একটা হচ্ছে
ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ডিআই ডাটা ইন্টারপ্রিটেশন, যেখানে পাই চার্ট, বার গ্রাফ, লাইন গ্রাফ এই জিনিসগুলো করতে হয়, মিক্স থাকে, পাই চার্ট, লাইন গ্রাফ সব মিক্স থাকে। এইগুলো করার জন্য এক্সট্রা যদি দুটো বই কেউ প্র্যাকটিস করতে চায়, একটা হচ্ছে আড্ডা 247 পাবলিকেশনের পাজেল অ্যান্ড শেডিং অ্যারেঞ্জমেন্ট, এই বইটা খুব ভালো প্র্যাকটিসের জন্য, এবং অলিভ বোর্ডের ডাটা ইন্টারপ্রিটেশন ডিকোডেড, এই বইটাও, এই দুটো বই কিন্তু এক্সট্রা যারা প্র্যাকটিস করতে চায় তাদের জন্য, এটা সাধারণত বেঞ্চের জন্য করে এই বই দুটো কিন্তু বেশ বেশ ভালো। এছাড়া তোমাদেরকে আর কী করতে হবে, এর সাথে খুব অনলাইন মক টেস্ট দিতে হবে, অনলাইন মক টেস্ট, এই বইগুলো তো প্র্যাকটিস করতে হবে, তার সাথে অনলাইন মক টেস্ট দিতে হবে। এখন অনলাইন মক টেস্টের জন্য অনেক প্ল্যাটফর্ম আছে, যে কোনো একটা প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশান নিয়ে এসবিআই ক্লার্কের জন্য যদি রেগুলার মক টেস্ট দিয়ে টাইম ম্যানেজমেন্ট করে প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু খুব কম সময়ে একটা ভালো চাকরি, স্টেট ব্যাঙ্ক, এখন একটা সরকারি এত বড় ব্যাংক, সেই ব্যাংকে কিন্তু চাকরি করার সুযোগ, এবং এখানে প্রমোশনের সুযোগটাও অনেক থাকবে, একটা ভালো ক্রিম জব। তো এই চাকরিটা কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে, শুরু হয়ে গেছে 7 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, যারা ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক এবং যাদের স্বপ্ন ব্যাংকে চাকরি করা, তাদের জন্য স্টেট ব্যাংক তো অবশ্যই একটা বেশ ভালো অপরচুনিটি, এবং 5,000 ভ্যাকেন্সি মানে ভালো ভ্যাকেন্সি আছে। তো সবাই ভালো করে পড়াশোনা করো, যাতে এই পরীক্ষাটা ফার্স্ট অ্যাটেম্পটেই ক্র্যাক করা যায়। তো এই ছিল এই ফর্ম ফিল আপ সংক্রান্ত, স্টেট ব্যাংকের যে ক্লার্কের নিয়োগ সেই সংক্রান্ত পুরো তথ্য। যদি ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওটা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভালো ভালো আপডেট পাওয়ার জন্য। আর টেলিগ্রাম চ্যানেলে আমাদের লিঙ্কটা নিচে দেওয়া থাকবে ডিসক্রিপশানে, সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে, যাতে পরবর্তী আপডেটগুলো পাওয়া যায়। থ্যাংক ইউ।